হিজরা মেয়েকে বিয়ে করা যায় কিনা, খুবই কন্ট্রাডিক্টরি কোশ্চেন। বিয়ে হয় আসলে ছেলের সাথে মেয়ের, মেয়ের সাথে ছেলের, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ নাই, এটাকে লেসবিয়ান বলে, গে ম্যারেজ আর কি। আর ছেলে ছেলে বিয়ে জায়েজ নাই, যেটাকে গে বলে, হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি। লুত আলাইহিস সালামের কমের মধ্যে এই সমকামিতা, মানে ছেলের প্রতি ছেলে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হতো। এটা এখন আমেরিকাতে বিভিন্ন স্টেটে ওরা গে ম্যারেজকে, লেসবিয়ান ম্যারেজকে লিগালাইজ করেছে, কিন্তু যারা ইসলামকে আমরা চর্চা করি, মুসলিম, তাদের জন্য এটা সম্পূর্ণরূপে হারাম, এটা বড় ধরনের কবিরা গুনাহ। তবে হিজরা যদি কেউ থেকে থাকে, সে চিকিৎসা নেবে। এখন অনেকের এরকম থাকে যে হরমোনের প্রবলেম হওয়ার কারণে সে ছেলে হয়েও ছেলেদের প্রতি আকৃষ্ট, এটা চিকিৎসা নেওয়ার মাধ্যমে সে যদি সুস্থ হয় তখন একটা মেয়েকে সে বিয়ে করতে পারবে। ইসলামে ছেলে মেয়ে ডিফারেন্ট সেক্সের বিয়ে হয়, সেম সেক্স, সেম জেন্ডারের মধ্যে বিয়ে জায়েজ নেই।